সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 8 রকমের সমোসা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে আসি এই সমোসাগুলো কীভাবে তৈরি করা যায়। এখানে নিয়ে নিয়েছি আমি একটি মিক্সিং বল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এবার এই সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যখন মাখা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। পানিটা এখানে আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর ডোটা বেশি নরমও হবে না, অতটা শক্তও হবে না। এই তো এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য তেল দিয়ে ডোটার উপর দিয়ে দিব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এই ডোটা আমি সামান্য মথে নিব। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেজি কেটে নিব। এবার এখান থেকে একটি লেজি নিয়ে এভাবে করে গোলাকার করে নিব। এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে একটি বেলনির সাহায্যে বেলে নিব ও রুটির আকারে তৈরি করে নিব। এবার এই রুটিটার চারপাশটা আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর। আর এই পুরটা আমি তৈরি করেছিলাম গরুর মাংস ও আলু দিয়ে। এখন একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। ফার্স্ট আমি এই সমোসাটি তৈরি করে নিব। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এবার আমি এই রুটিটাকে রোল করে নিব। এবার দুই সাইডের অংশগুলো কেটে নিয়েছি। আমি আগে থেকে এখানে একটি ময়দা ও পানি দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম। এবার দুই সাইড দিয়ে লাগিয়ে এভাবে রোলটাকে আমি গোলাকার করে নিব। আর এই কাজটা আমি কিভাবে করছি ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারবেন। এই তো একটি সমোসা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি তৈরি করে নিব। এজন্য এই লেজিটাকে একটি বেলনির সাহায্যে রুটির আকারে গোলাকার করে নিব। এবার এখানে একটি কুকি কাটার দিয়ে ছোট একটি রুটি কেটে নিব। এবার দিয়ে দিচ্ছি এর উপরে পুর, দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার এই রুটিটার এক সাইড টেনে এনে আরেক সাইডে এভাবে করে লাগিয়ে দিব। এখন এর চারপাশটা আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে করে দিব, এতে করে ভাজার সময় খুলে যাবে না। এবং সাইডের অংশগুলো এভাবে করে মুড়িয়ে দিব। এখানে আমি একটি রুটি তৈরি করে রেখেছিলাম। এবার একটি ছুরির সাহায্যে সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এবার এই রুটিটাকে আমি লম্বা করে দুটি পিস করে নিয়েছি। এখন একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পুর, দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার এখানে আমি একটি বক্স তৈরি করে নিব, এজন্য চারো সাইডটাকে আঠা দিয়ে দিচ্ছি।
এবার দুই সাইডের অংশগুলো টেনে এনে পুরের উপর দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আর এখানে বাড়তি দুই সাইডের অংশগুলো আমি একটি ডিজাইন করে নিব। আর কিভাবে করছি ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারবেন। এই তো থার্ড সমোসাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে দুটি রুটি তৈরি করে রেখেছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি পুর। এবার আরেকটি রুটি এভাবে করে দিয়ে দিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে এর সাইডের অংশগুলো এভাবে করে আমি কেটে নিব। আর এখানে আমি একটি ডিজাইন করে নিব। ভিডিওটি দেখেই বুঝতে পারবেন আমি এখানে কি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এবার চারো পাঁচটা আঙ্গুল দিয়ে এভাবে করে চেপে চেপে দিব। এই তো চার নম্বর সমোসাটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি সমোসা তৈরি করে নিব। এর উপরে দিয়ে দিচ্ছি পুর ও মোজারেলা চিজ। এখানে আমি এই সমোসাটি কিভাবে তৈরি করছি তা আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার আমি এখানে আরেকটি সমোসা তৈরি করে নিব। এজন্য তিন কোণারভাবে এই রুটিটাকে আমি কেটে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি পুর ও মোজারেলা চিজ। এখন আমি এর সাইডের অংশগুলো এভাবে ছুরির সাহায্যে কেটে নিব। এবার এই কোণ রুটিটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। এই তো এখানে আরেকটি সমোসা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি সমোসা তৈরি করে নিব। এজন্য লম্বা আকারের করে এখানে একটা রুটি তৈরি করে রেখেছি। এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা পুর, দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার এর চারপাশটা আমি একটি ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি। কাটা অংশগুলোর মধ্যে এভাবে করে ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে লম্বা করে রোল করে নিচ্ছি। এভাবে এই রোলটাকে মুড়িয়ে নিব। এবার এই রোলটাকে আমি পেঁচিয়ে এভাবে করে গোল করে নিব। আর কিভাবে এই কাজটা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এখানে আমি আরেকটি সমোসা তৈরি করে নিব। এজন্য ছোট একটি রুটি নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি পুর, দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার এই রুটিটাকে আমি চারো পাঁচটা ধরে চার কোণারভাবে একটি সমোসা তৈরি করে নিব। এই তো এখানে আরেকটি সমোসা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে আরেকটি সমোসা তৈরি করে নিব। এজন্য কুকি কাটার দিয়ে কেটে রুটির আকারে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পুর, দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এবার এই সাইডের অংশগুলো একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে দিব। এবার কাটা তিনটি অংশ নিয়ে এভাবে করে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিব। দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। এই তো এখানে আরেকটি সমোসা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য চুলায় তেল সহকারে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে আমি এই সমোসাগুলো ভেজে নিব। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। এই সমোসাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিব। এই তো তৈরি করা হয়ে গিয়েছে আট রকমের সমোসা। এই সমোসাগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে তা কমেন্টে জানাবেন। এই সমোসাগুলো খেতে কিন্তু ভীষণ মজা।
আশা করি এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।